তো বন্ধুরা, আমরা সকলেই জানি গতকাল প্রিয়তমা অল টাইম ব্লকবাস্টারের খেতাব অর্জন করে ফেলেছে। হিমেল আশরাফের ডিরেকশনে শাকিব খানকে আমরা অন্য মাত্রায় দেখলাম, প্রচণ্ড ভালো লাগলো আমাদের। এটা বলার আর কোনো অপেক্ষা রাখেনি, বক্স অফিস কালেকশনই সেটা বুঝিয়ে দিচ্ছে। দর্শকের যা চাপ প্রত্যেকটা সিনেমা হলে, আমরা বুঝে যাচ্ছি প্রিয়তমা কেমন সিনেমা হয়েছে। এখন আমরা এই ভিডিওতে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা আজ থেকে 4 দিন আগে আব্দুল ভাই আমাকে তৈরি করে দিয়েছে। কিন্তু বিশ্বাস করো, সারাদিন প্রিয়তমা নিয়ে এত আপডেট, শাকিব খানকে ঘিরে এত আপডেট, যে আমি এত কিছুর মাঝখানে এই কন্টেন্টটা করে ওঠার সময় পাইনি। তাই আমি প্রথমেই ক্ষমা প্রার্থী আব্দুল ভাইয়ের কাছে, ও অনেক কষ্ট করে আমাকে এই কন্টেন্টটা তৈরি করে দিয়েছে। ফাইনালি আজকে তোমরা এই কন্টেন্টটা দেখতে চলেছ। এই কন্টেন্টটার বিষয়বস্তু হচ্ছে শাকিবিয়ানরা বা শাকিব খানের শুভাকাঙ্ক্ষীরা কোন ডিরেক্টরের ডিরেকশনে শাকিব খানকে দেখতে চায়, এইটা হচ্ছে আজকের ভিডিওর টপিক। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, দয়া করে পেজটাকে লাইক, ফলো আর সি ফার্স্ট করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমাদের সঙ্গে যেভাবে আছো এভাবেই দয়া করে থেকো। তাহলে চলো আমরা শুরু করি কন্টেন্টটা। কিন্তু তোমাদের যদি এই কজন ডিরেক্টরের বাদেও অন্য কারোর নাম মাথাতে আসে যে এই পরিচালকের পরিচালনায় তোমরা শাকিব খানকে দেখতে চাও, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। শাকিব খান তার ক্যারিয়ারের অসংখ্য পরিচালকের সাথে কাজ করেছেন, তবে সবাই তাকে সঠিক মতো সঠিক সময় ব্যবহার করতে পারেননি। কয়েকজন পরিচালক শাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছেন এবং তার ভিতরে আসল অভিনেতাকে বের করে আনতে পেরেছেন। তার মধ্যে অন্যতম ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার মুভিগুলোর পরিচালকরা। তারা শাকিব খানকে অন্যভাবে প্রেজেন্ট করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন। এখন এই যুগে বাংলাদেশের মানুষও শাকিব ভক্তরা চায় ভালো গল্পের মুভি, এবং শাকিব খানকে নতুনভাবে দেখতে চায় দর্শকরা। একদম ঠিক, প্রিয়তমার পরে তো আরও এই চাহিদাটা বেড়ে গেল, শাকিব খানকে আরও নতুনভাবে দেখতে চায়, সত্যিই চায় শাকিবিয়ানরা, তোমরা সত্যিই চাও। এখন বাংলাদেশে অসংখ্য ভালো পরিচালক রয়েছে, যাদের মধ্যে বেশিরভাগ পরিচালকই খুব একটা মেন স্ট্রিম সিনেমা করে না, তারা মূলত ওটিটিতে কাজ করে। এই জন্যই আমাদের সিনেমার থেকে ওটিটি অনেক অনেক এগিয়ে আছে। এখন আমরা জানবো কাদের সাথে শাকিব খানের কম্বো দেখার জন্যে দর্শকরা মুখিয়ে বসে আছে। প্রথম নাম অমিতাভ রেজা চৌধুরী। তিনি একজন অসম্ভব ভালো নির্মাতা, আয়নাবাজি, মুন্সিগিরির মতো আরও বেশ কয়েকটি কাজ দর্শকদের উপহার দিয়েছেন। তিনি যদি শাকিব খানকে নিয়ে একটা নতুনভাবে নতুন কোনো সিনেমার পরিকল্পনা করেন বা পরিচালনা করেন, শাকিবিয়ানদের জন্য সেটা বড় পাওয়া হবে। এর পরবর্তীতে আসি দীপঙ্কর দীপন। বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় পরিচালক দীপঙ্কর দীপন। তিনি ঢাকা অ্যাটাকের মতো সুপারহিট মুভি তৈরি করেছেন, এছাড়াও অপারেশন সুন্দরবন, অন্তর্জলের মতো সিনেমার পরিচালক তিনি। তার সাথে শাকিব খানের সিনেমা দেখার জন্য দর্শকরা মুখিয়ে আছে এবং গুঞ্জন শোনা যাচ্ছে শাকিবের সাথে তার একটি সিনেমা করার পরিকল্পনা চলছে। এটা সত্যি হলে শাকিব ভক্তদের জন্য বিশালই আনন্দের একটা খবর হবে। পরবর্তীতে যার কথা বলবো, শাহেদ আহমেদ শকি। কোনো প্রজেক্টে তার নামটা শুনলেই মনে হয় এবার একটা ভালো কাজ আসছে। তাকদীর, কারাগার, ইতি তোমারই ঢাকা, এসব কাজের কথা নতুন করে বলার কোনো প্রয়োজনই নেই। তার মতো গুণী নির্মাতা যদি শাকিব খানকে ভালোভাবে ব্যবহার করে কোনো প্রজেক্ট নিয়ে আসে, ভক্তদের এর থেকে বেশি পাওয়ার আর কিছুই থাকবে না। তোমাদের প্রসঙ্গ তো বলে দিই, সৈয়দ আহমেদ শকি দাদার সঙ্গে আমাদের কারাগারের সময় আলাপ হয়েছিল এবং আমি এপার বাংলা থেকে শকি দাদার একটা ইন্টারভিউ করেছিলাম, সেটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। খুবই ভালো একজন মানুষ, খুবই ভালো তার ব্যবহার, সত্যিই খুব ভালো লেগেছিল তার সঙ্গে কথা বলে। এর পরবর্তীতে আসি আশফাক নিপুন। তার তৈরি মহানগর, সাবরিনা, এসব কাজ বাংলাদেশ ভারতে আলোড়ন তুলেছিল। তিনি যদি ভিন্ন রূপে শাকিব খানকে প্রেজেন্ট করতে পারে, তাহলে এই কাজটিও অসংখ্য জনপ্রিয় হবে, দর্শকরা তাদের একটা কম্বো দেখতে চায়। মোস্তফার সওয়ার
ফারুকি, বাংলাদেশের লিজেন্ডারি পরিচালক, তার সাথে কাজ করা প্রতিটি অভিনেতা ভাগ্যের ব্যাপার। টেলিভিশন মেড ইন বাংলাদেশ চড়ুই ভাতির মতো কালজয়ী সিনেমা তৈরি করেছেন তিনি। তার সাথে শাকিব খানের একটি সিনেমা আনলে শাকিব ভক্তদের আর কিছুই পাওয়ার থাকবে না। অবশ্যই শাকিব খান যেমন বাংলাদেশের একজন সুপারস্টার, ঠিক তেমনই তিনি একজন ভালো অভিনেতাও। ভালো গল্প, ভালো পরিচালক পেলে তিনি যে ভালো ভালো কাজ করতে পারেন সেটার প্রমাণ তিনি বারবার দিয়ে এসছেন। এখন শুধু প্রয়োজন তাকে ভালোভাবে ব্যবহার করা। এইখানে তো আমরা আব্দুল ভাইয়ের তৈরি করা কন্টেন্টটা বললাম। আমার আরও একজন পরিচালকের সঙ্গে শাকিব ভাইয়াকে দেখার খুব ইচ্ছে। তার নাম হচ্ছে সঞ্জয় সমাদ্দার, যিনি আমাদের এপার বাংলা সুপারস্টার জিদ্দাকে নিয়ে মানুষ ছবিটা তৈরি করেছেন এবং একাধিক নাটকের পরিচালনা তিনি করেছেন। সঞ্জয় সমাদ্দারের সঙ্গে আমার একবার দেখা হয়েছে, তিনিও প্রচণ্ড ভালো একজন মানুষ। আমি সঞ্জয় সমাদ্দারের ডিরেকশনেও একবার শাকিব ভাইকে দেখতে চাই, এটা আমার ব্যক্তিগত চাওয়া। এইবার তোমরা বলো, তোমরা আর কোন পরিচালকের সঙ্গে শাকিব ভাইয়াকে দেখতে চাও? ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর চলে যাওয়ার আগে আবারও একবার বলি, থ্যাংক ইউ আব্দুল ভাই আমাকে এই কন্টেন্টটা তৈরি করে দেওয়ার জন্য। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ব্যাস এটাই তোমাদের কাছে চাওয়া। প্রিয়তমা নিয়ে তো প্রচুর ভিডিও বানাচ্ছি, একটু অন্য ধাঁচের কিছু আলোচনা যদি শাকিব ভাইয়াকে নিয়ে করা যায় তাহলে সেটা মন্দ লাগে না, কি বলো? কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। টাটা।